নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের মহালয়ার পুণ্যতিথিতে মা শ্যামসুন্দরীর আবির্ভাবের কাহিনী, সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি শ্যামসুন্দরী মন্দিরের সেবায়িত ভৈরবী দয়াময়ী ঘুংরু মাতাজি আমাদের কাছে তথ্য প্রদান করেছেন। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য ভৈরবী দয়াময়ী ঘুংরু মাতাজিকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আজ থেকে দু বছর আগের কথা, কাহিনী তথ্যসূত্র এবং মন্দিরে সেবায়িত ভৈরবী দয়াময়ী ঘুংরু মাতাজি প্রথম জীবনে তিনি লোকের বাড়িতে কাজ করতেন। তাকে সেই বাড়ির লোকেরা খুব অত্যাচার করত। সেই দিনও বাড়ির লোকেরা তাকে খুব অত্যাচার করেছিল। দিনটি ছিল মহালয়া রাত, শ্যামসুন্দরী মায়ের জন্মদিন। সেই দিন অতিরিক্ত অত্যাচারের ফলে তিনি বাড়ি থেকে পালিয়ে যান এবং হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছান। তার নিজের বলে কেউ ছিল না। তিনি কাঁদতে কাঁদতে মনে মনে ভাবতে থাকেন, আমার তো কেউ নাই, ভগবানও নাই, আমাকে কে বাঁচাবে, আমার কেউ নাই, আমার আর বেঁচে থেকে লাভ নাই, আমার মরে যাওয়াই ভালো। তিনি বারবার হাওড়ার ব্রিজের কথা ভাবছিলেন যে সেখানে গিয়েই তিনি ঝাঁপ দিয়ে মরে যাবেন। অনেকক্ষণ পরে তিনি মনে জোর এনে হাওড়ার ব্রিজের দিকে এগিয়ে গেলেন। দৌড়ে দৌড়ে ব্রিজের দিকে যাওয়ার সময় অদৃশ্য এক শক্তি তার হাত চেপে ধরল। তিনি যখন তাকাতে গেলেন, তিনি দেখলেন বিশাল এক জ্যোতি তার চোখে এসে পড়ল, আর সেখান থেকে একটি 5 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে তার হাত চেপে ধরল এবং সে বলল, কোথায় যাচ্ছিস তুই, ভগবান নাই, ভগবান তো আছে, মাও তো আছে, আমি তো চলে আসলাম তোর কাছে। তিনি সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে তখনও কিছুই বলেননি। সেই বাচ্চা মেয়েটির থেকে এই সব কথা শুনে তিনি খুব অবাক হয়ে গেলেন। তিনি তখন বাচ্চা মেয়েটিকে নিজের দুঃখ প্রকাশ করলেন। ছোট্ট বাচ্চা মেয়েটি বললেন, আমি তো আছি তোর কাছে, চল আমার সাথে, আমি তোকে রাখবো, আমি তোকে খেতে দেব, আমি তোকে ঘুম পাড়াবো, তোর সব কিছু আমি দেখে রাখবো। মেয়েটির কথা শুনে তার খুব ভালো লাগলো এবং বলল, তোমার বাড়ির লোকেরা আমাকে থাকতে দিবে? ছোট্ট বাচ্চা মেয়েটি বলল, আমি তো ওখানকার রানী, আমার কথায় সবাই ওঠা বসা করে, অবশ্যই থাকতে দেবে, চল আমার সাথে। তিনি তখন ছোট্ট বাচ্চা মেয়েটির হাত ধরে চলে আসলেন। মায়ের মন্দিরের সামনে সরু একটি গলি আছে, সেই গলিটির সামনে এসে বাচ্চা মেয়েটি বলল, আমার হাত ছাড়, আমি এখানে দৌড়ে যেতেই ভালোবাসি, আমি এখানে ছুটেই যাই। তখন রাত 2:30। বাচ্চা মেয়েটি তার হাত ছেড়ে দৌড়তে লাগলো। পিছন পিছন ভৈরবী মাও দৌড়তে দৌড়তে আসতে লাগলো। বাচ্চা মেয়েটি মন্দিরে ঢোকা মাত্র চারিদিকে আলোতে ভরে উঠল। তিনি দেখলেন বাচ্চা মেয়েটির একটি পা পড়ল মায়ের চৌকাঠে, দ্বিতীয় পা পড়ল মায়ের গেটে, তৃতীয় পা মায়ের বেদিতে, চতুর্থ পা মায়ের বেদির ওপর, পঞ্চম পা মহাদেবের বুকে। পিছন থেকে 2টি হাত বেরিয়ে আসলো মেয়েটির। সেই মুহূর্তে ভৈরবী মা নিজের চোখে মায়ের দর্শন করলেন। ছোট্ট বাচ্চা মেয়েটি বলল, আজ তোর দর্শন পাওয়ার ফল, তাই তুই দর্শন পেয়েছি, তোকে আমি দর্শন দিলাম, কৃপা করলাম, তোকে আমি ঢুকতে দেব একটি শর্তে, তুই কথা দে, আমার মন্দির তো এখনও সেরমভাবে সকলে চেনেন না, আমার ছেলেমেয়েরা আসলে আমি তাদেরকে কিছুই খাওয়াতে পারি না, আমার জন্য তুই ভিক্ষা করে নিয়ে আসবি, যতদিন বেঁচে থাকবি ততদিন ভিক্ষা করে নিয়ে আসবি, যতদিন আমার কলকাতার বুকে আমার মন্দির স্থাপন হচ্ছে না ততদিন তুই ভিক্ষা করে নিয়ে আসবি। হঠাৎ এই কথা বলার পর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় এবং বাচ্চা মেয়েটি বলেন, বাবাকে বল, বাবা তোকে স্থান দেবেন, আর বাবাই তোকে নাম দেবেন, বাবাই ভৈরবী মায়ের নাম দেন দয়াময়ী ঘুংরু মাতাজি। বাবাজি ভৈরবী মায়ের নাম ঘুংরু মাতাজি দেওয়ার এক ঘটনা আছে। বাবাজি মন্দিরে ঢোকা মাত্রই ভৈরবী মা বলেছিল, আমাকে এই মেয়েটি ডেকে এনেছে। ভৈরবী মাকে দেখতে পাচ্ছিলেন জীবন্ত একটি বাচ্চা মেয়ে, কিন্তু বাবাজি সেখানে স্বয়ং মা শ্যামসুন্দরীকে দাঁড়িয়ে থাকতে দেখছেন। বাবা তখন বলে ওঠেন, এই মেয়েটি। এটি বলা মাত্র মায়ের পায়ের ঘুঙুরের আওয়াজ হয়েছিল, সেই জন্য বাবাজি ভৈরবী মায়ের নাম দয়াময়ী ঘুংরু মাতাজি রেখেছেন এবং মা নিজের ঘুংরু বাজিয়ে প্রমাণ দিয়েছিলেন যে তিনি তাকে এনেছিলেন। মা যেখানে বিরাজিত সেটি মায়ের বাড়ি, কিন্তু মায়ের ইচ্ছা মায়ের নতুন একটি মন্দির স্থাপন হোক, সে কোনো এক ভক্ত মায়ের মন্দির বানিয়ে দেবেন যেখানে সকল ভক্তগণ মায়ের দর্শন পাবেন এবং সেই মন্দিরে মা বিরাজিত থাকবেন,
সারা জীবনের জন্য। সেই মন্দির যতদিন না তৈরি হবে ততদিন পর্যন্ত ভৈরবী মা ভিক্ষা করবেন মায়ের জন্য। সেই ভিক্ষাতেই মায়ের অমাবস্যার ভোগ হয়, প্রত্যেক দিনের ভোগ হয়। মায়ের সন্তানরাও সেই ভোগ প্রসাদ গ্রহণ করেন। মা এখানে জীবন্ত, মা এখানে সত্যিই বিরাজিত। মায়ের ইচ্ছে যে এক বিশেষ ভক্ত মায়ের জন্য মন্দির বানিয়ে দেবেন এবং সেই মন্দিরেই মা বিরাজিত হবেন। তাই মায়ের সকল সেবায়িতদের ইচ্ছে নতুন করে মায়ের মন্দির প্রতিষ্ঠা হোক, ততদিন মা বাইরে বাইরে ঘুরে বেড়াবেন। যখন কলকাতার বুকে মায়ের মন্দির স্থাপন হবে তারপর মা সচল থাকবেন না, তিনি তখন অচল হয়ে যাবেন এবং সেই মন্দিরেই অধিষ্ঠিত হবেন এবং সকল ভক্তদের মনস্কামনা তিনি ওই মন্দিরে অধিষ্ঠিত হয়েই পূরণ করবেন। যে বিশেষ ভক্ত মায়ের এই মন্দির তৈরি করে দেবেন তার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে, মা স্বয়ং তা জানিয়েছিলেন। আজও ভৈরবী মা শ্যামসুন্দরী মাকে অনুভব করতে পারেন। আজও মা কোনো না কোনো ভক্তকে মহালয়ার দিন দর্শন দেন, কারণ সেই দিন মায়ের জন্মদিন। এবারও কোনো না কোনো ভাগ্যবান ভক্ত মায়ের দর্শন নিশ্চয়ই পাবেন। এবছর 13ই অক্টোবর মায়ের পুজো, সবাই মায়ের কাছে আসুন, মাকে দর্শন করুন। পুজো দিন মা সকলের মনস্কামনা পূরণ করবে। শিয়ালদা স্টেশন থেকে একদমই কাছে বাসে, অটো কিংবা হেঁটেও সুকিয়া স্ট্রিট মানিকতলার আগে রামমোহন হলের পিছনের বাড়িতে মা স্বয়ং বিরাজিত। হাওড়া থেকেও আসতে পারবেন, যেখান থেকে ইচ্ছে মায়ের কাছে আসতে পারবেন। একদম খোদ কলকাতায় মায়ের মন্দির অবস্থিত। প্রত্যেক অমাবস্যায় যত ভক্তই আসুক না কেন সকলকে বিনামূল্যে প্রসাদ নিবেদন করা হয়। কোনোদিন হয় খিচুড়ি, লাবড়া, পায়েস, আবার কোনো অমাবস্যায় হয় পোলাও, আলুরদম, পনির, পায়েস, চাটনি ইত্যাদি। প্রত্যেক দিন মন্দির সকাল 7টায় খোলে আর মায়ের ভোগ হওয়ার পর দুপুর 1টায় মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে থেকে 7:30-8টা অবধি মন্দির খোলা থাকে। অমাবস্যার দিন সারাদিন মন্দির খোলা থাকে। সেই দিন ভোর 4টে থেকে রাত্রির 12টা অবধি মন্দির খোলা থাকে। জয় মা শ্যামসুন্দরী। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।